নমস্কার বন্ধুরা আজকে আরও একবার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা এর আগে আমরা বাংলা সংখ্যা ইংরেজি সংখ্যা এবং নামতা লেখা এবং পড়া শিখেছি তাছাড়া এর আগের ভিডিওতে আমরা কিভাবে কোনো জিনিস গণনা করতে হয় সেগুলোও শিখেছি এই যে সংখ্যাগুলো আমরা শিখেছি এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে যোগ করতে হয় সেটাই আজকে আমরা জানব ভীষণই সোজা জিনিস এটা এই যোগ শেখার আগে প্রথমে আমরা জেনে নেব যোগ কি চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি তাহলে যোগ কি যোগ ধরুন কিছু জিনিস আপনার কাছে আছে অথবা আপনার বাড়িতে আছে এখন আরও কিছু জিনিস নিয়ে এসে সেখানে রাখলেন তাহলে কি হলো জিনিসগুলো বেড়ে গেল এই যে বেড়ে যাওয়া অথবা কোনো কিছু যুক্ত হওয়া এটাকেই বলে যোগ মনে করুন আপনি একদিন বিকালে ছাদে বসে আছেন সেখানে দেখলেন একটা গাছে দুটো পাখি বসে আছে দুটো পাখি বসে আছে কিছুক্ষণ পরে দেখলেন সেখানে আরও তিনটে পাখি এসে বসেছে তাহলে দুটো পাখি গাছে ছিল আরও তিনটে পাখি এসে বসল তাহলে কি হলো পাখির সংখ্যা বেড়ে গেল বেড়ে গিয়ে কটা পাখি হলো গাছে এই যে পাখির সংখ্যা বেড়ে গেল এটাকেই বলে যোগ আবার ধরুন বাবা আপনাকে দুটো বেলুন কিনে দিলেন কিছুক্ষণ পরে মা আপনাকে আরও পাঁচটি বেলুন কিনে দিলেন পাঁচটি বেলুন কিনে দিলেন তাহলে কি হলো বেলুনের সংখ্যা বেড়ে গেল। তাই না তাহলে এই যে বেড়ে যাওয়া এই ব্যাপারগুলোকেই বলা হয় যোগ তাহলে চলুন আজকে আমরা শিখব এক অঙ্কের সংখ্যার যোগ আমরা তো সংখ্যা লেখা শিখেছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আমরা লেখা শিখেছি তো এই এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে এই এক থেকে নয় পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যা প্রত্যেকটিতে একটি করে অঙ্ক থাকে যেমন এক দুই তিন এর প্রত্যেকটিতে কিন্তু একটি করে অঙ্ক আছে এদেরকে বলা হয় এক অঙ্কের সংখ্যা তো আজকে আমরা চলুন এই এক অঙ্কের সংখ্যা যেগুলো তাদের যোগ কিভাবে করতে হয় সেটা আমরা জেনে নেই। ধরুন এই দুই আর তিন এদের যোগ করে কত হয় অথবা গাছে দুটো পাখি ছিল আরও তিনটে পাখি এসে বসলো তাহলে কটা পাখি হলো অথবা বাবা আপনাকে দুটো বেলুন কিনে দিলেন মা আপনাকে আরও পাঁচটি বেলুন কিনে দিলেন তাহলে এখন মোট কটা বেলুন হলো সেগুলো আমরা এই যোগ করে জেনে নিতে পারবো তো বন্ধুরা দেখুন আমরা কিভাবে যোগ শিখবো এ গাছে দুটো পাখি ছিল কিছুক্ষণ পরে এখানে তিনটে পাখি এসে বসল এবার গাছে মোট কটা পাখি হলো তাহলে এই যে মোট কথাটা বললাম এই যে মোট বা আমরা এই যে যোগ করছি এই যোগের একটা চিহ্ন আছে এটা অঙ্কের একটা নিয়ম তো এই যোগ চিহ্নটা হলো প্রথমে এইভাবে একটা লাইন দিতে হবে এবার এই লাইনের মাঝখানে এই মাঝ বরাবর এই মাঝে মাঝে উপর থেকে নিচে পর্যন্ত এই যে উপর থেকে নিচে পর্যন্ত এই যে আর একটা চিহ্ন দিতে হবে এটাই হলো চিহ্ন এটাই হলো চিহ্ন এটাকে বলে যোগ তাহলে এটাকে আমরা বলবো যোগ চিহ্ন এই যোগ চিহ্নটা যদি কোথাও থাকে তাহলে বুঝতে হবে সেখানে আরও জিনিস বাড়লো অথবা যুক্ত হলো তাহলে দুই এবং তিন এটা মিলিয়ে কত হয় সেটা এখন আমরা জানব তো কিভাবে জানব আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই দুই কি করে গণনা করতে হয় তিন কি করে গণনা করতে হয় সেগুলো কিন্তু আমরা জেনেছি এখন আপনার কাছে যদি অনেকগুলো পেন থাকে তাহলে আপনি পেন দিয়ে গুনে দেখতে পারেন কত হয় অথবা আপনি যদি খাতা পেন্সিলে করেন তো তাহলে সেখানে দাগ দিয়েও আপনি গুনে দেখতে পারেন অথবা গোল গোল দিয়েও কিন্তু আপনি গুনে দেখতে পারেন কত হয় তো এখানে দুই আছে তাই এখানে আমি দুটো গোল দেব এখানে তিন আছে আমি এখানে তিনটে গোল দেব তাহলে এখানে মোট কতগুলো গোল চিহ্ন হল এক দুই তিন চার পাঁচ এখানে মোট হলো পাঁচটি তাহলে আমরা বুঝে গেলাম দুই এবং তিন যোগ করে কত হয় পাঁচ এখন আমরা এই পাঁচ সংখ্যা তো চিনে গেছি তাই আমরা এখানে পাঁচ লিখব এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যোগ কি কিভাবে যোগ করতে হয় চলুন এবার তাহলে আমরা পরপর আরও কয়েকটি উদাহরণ দেখে নেই। ধরুন আপনার কাছে ছটি বেলুন আছে কিন্তু বাবা একদিন আপনার জন্য আরও তিনটে বেলুন কিনে আনলেন তার মানে আপনার কাছে আরও তিনটে বেলুন হলো তাহলে এখন আপনার কাছে মোট কতটি বেলুন হলো এটা আমরা কিভাবে বের করব এটা অঙ্কের নিয়মে আমরা যোগ করব তাই এখানে বাদিকে চিহ্নটা দিব। আর নিচে এখানে একটা লম্বালম্বি দাগ দিয়ে দেব তাহলে কটি বেলুন হলো এখানে যোগ করতে হলে এখানে আসে ছয় তো আমি ছটা গোল চিহ্ন দেব আর এখানে আছে তিন এখানে আমি তিনটে চিহ্ন দেব তাহলে মোট কটা গোল চিহ্ন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম এই দুটো মিলে মোট কত হল নয় আমরা এখানে নয় লিখব নয় অর্থাৎ এটা বুঝে গেলাম যে ছয় এবং তিন যোগ করে হয় নয় ছয় এবং তিন যোগ করে হয় নয় অর্থাৎ আপনার কাছে এখন নটি বেলুন হল চলুন আমরা আরও একটা উদাহরণ দেখে নিই ধরুন আপনার কাছে চারটি চকলেট ছিল চার লিখলাম দিদি আপনাকে আরও পাঁচটি চকলেট এনে দিল এখন মোট কটি চকলেট আপনার কাছে হলো তাহলে অঙ্কের নিয়মে আমরা কি করব এখানে যোগ করব যোগ চিহ্ন দেব তাহলে এখন যোগ করতে হলে এই চকলেট এখানে আছে চারটি তাই আমরা চারটি চকলেটের চিহ্নও দিতে পারি অথবা গোল চিহ্নও দিতে পারি চার এখানে আমি চারটে চিহ্ন দিলাম এটা চকলেট এটা বাদ এটাও দিতে পারেন অথবা গোল চিহ্নও দিতে পারেন আর এখানে আছে পাঁচ তো আমি এখানে পাঁচটি গোল চিহ্ন দেব পাঁচ তাহলে এই দুটো মিলে এখানে মোট কটা গোল চিহ্ন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট কটা হল নটা তাহলে আমরা এখানে লিখব নয় অর্থাৎ এখন আপনার কাছে মোট নয়টা চকলেট হলো এখন আপনার কাছে মোট নয়টা চকলেট হলো এই যে নয় এই নয়কে বলা হয় যোগ ফল অর্থাৎ আমরা যোগ করে যেটা পাবো এই দুটোকে যোগ করে যেটা আমরা পাব সেটাকে বলা হয় যোগ ফল আবার আর একটা উদাহরণ আমরা দেখে নিই ধরুন আপনার কাছে সাতটি খাতা ছিল একদিন বাবা আপনার জন্য আরও তিনটি খাতা কিনে নিয়ে এলেন তাহলে এখন মোট কয়টা খাতা আপনার কাছে হলো কি করব তাহলে কীভাবে এই মোটটা বার করবো আমরা অঙ্কের নিয়মে যেহেতু এখানে বেড়ে যাচ্ছে সেহেতু আমাদের করতে হবে যোগ তাই এখানে আমরা যোগ চিহ্নটা দেব যোগ চিহ্ন দেওয়ার পরে এখানে আমি গোল চিহ্নও দিতে পারি বা দাগ কেটেও করতে পারি তো আমি এটা আপনাদের দাগ কেটে দেখিয়ে দেব। যেমন এখানে আছে সাত তো এখানে আমি সাতটা দাগ কাটব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে তিন তো এখানে আমি তিনটে দাগ কাটব এক দুই তিন তাহলে এই দুটো মিলে মোট কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দুটো মিলে মোট কত হলো দশ আমরা এখানে লিখব দশ দশ হলো যোগফল তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা যোগ সম্পর্কে জানলাম যোগ কি যোগ অঙ্ক কিভাবে করতে হয় এগুলো আমরা জানলাম যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সঙ্গে সঙ্গে পেতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ